এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে একটু ঠান্ডাটা কম আছে, ওই জন্য ভাবলাম যে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি। আর একটু বেশ রোদ ঝলমালও আছে। কালকে যেরকম ভাবে একটা মানে জঘন্য ওয়েদার ছিল সারাদিন, একটা মেঘলা মেঘলা ওয়েদার, সেটা আজকে নেই অ্যাটলিস্ট। ওই জন্য একটুখানি রোদটাও ভালো লাগছে, হাওয়াটাও আজকে বেশ কম আছে। ভাবলাম ওই জন্য এখান থেকেই আজকে ওই জন্য ব্লগটা শুরু করি। একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা এনজয় করছি লিটারেলি। আজকে অন্যান্য দিন এনজয় করার ইটুকুও করতে পারি না, কারণ এত বেশি হাওয়া দাওয়া, এত মানে মেঘলা ওয়েদার হয়ে থাকে। আর সৌরদীপ তো এখন ভিতরে কল নিচ্ছে, ওই জন্য আমি একটুখানি আস্তে আস্তেই কথা বলছি। অলরেডি ওকে আমার ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে, এবার পাঁচ পাখিটা ঘরে গিয়ে বলি চলো। তো ওখানে বসে এখন অফিসের কল নিচ্ছে। আর আমার এখানে সকালের ব্রেকফাস্টে সৌরদীপকে স্যান্ডউইচ দেওয়া হয়ে গেছে। আজকে আমি স্যান্ডউইচ বানিয়েছি হচ্ছে এয়ার ফ্রায়ারে। আমার স্যান্ডউইচটা এখনো এর ভিতরেই আছে, দেখি কীরকম অবস্থায় আছে না আছে। বাহ বাহ বাহ, বেশ ভালো, একটা রেড রেড ক্রিসপি ক্রিসপি ব্যাপার চলে এসছে কিন্তু অলরেডি। তো এই যে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এখানে একটুখানি স্যান্ডউইচের সাথে সস নিচ্ছে। স্যান্ডউইচটা দেখো বেশ একদম লাল লাল কড়া কড়া মতো হয়ে গেছে। আর এটাকে একটুখানি আমি গরম করে নেব খাওয়ার আগে। এটা গাজরের হালুয়া কালকে বানিয়েছিলাম, সৌরদীপ তো খেয়েছে, বাট আমি রাত্রেবেলার খাইনি, ইচ্ছা করছিল না, ওই জন্য এখনই দুটো খাবো একসাথে। বর আর বউ যখন চরম পরিমাণে ল্যাতখোর হয়, তখন তাদের সংসার কিভাবে চলে? কিভাবে চলে বলো? এইভাবে চলে। খিচুড়ি কালকে ওদের ওখান থেকে আলুর দম রাত্রেবেলা পাঠিয়েছিল। আলুর দম আর পনির আছে, আলুর দম আর পনির দুটো মিলিয়ে আর খিচুড়ি। কটায় রান্না করতে ঢুকেছি রিমো আজকে? আমি আধ ঘন্টা হবে, তখন বাজে 2:30, এখন 3:00। কি আছে, আমরা তো খেয়েছি অনেক কিছু। কি কি অবস্থা, গেম ডাউনলোড হচ্ছে এখানে, এখন রিমোর গেম ডাউনলোড হচ্ছে। ছন্ন ছাড়া জীবন বলতে যা বোঝায় আমরা এখন সেটাই করছি। আমার মা মাঝে মাঝে বলে তোরা তো হোস্টেলে থাকিস, তোরা হোস্টেল লাইফ লিড করিস। সিরিয়াসলি বলছি, মনে হয় হোস্টেলে থাকলে ছেলে মেয়ে এরকমই করতো। হোস্টেলে থাকলে বেটার টাইম মেইনটেইন হয় অ্যাটলিস্ট। না এটা আমরা রোজ রোজ হয় না, যে রোজ রোজ এটা করছি এরকম একদমই হয় না, বাট কিছু কিছু দিন হয়েই যায়। আর লাস্ট দু তিন দিন ধরে আমার যেটা চলছে, আমার রান্না করতে ইচ্ছা করছে না, মানে ইচ্ছা করছে না। আবার কালকে যেরকম গাজরের হালুয়াটা একটুখানি বানাতে ইচ্ছা হলো, মনে হলো রিমোকে একটুখানি ঘুষ দিই, কারণ কয়েকদিন ধরে অত্যন্ত বাজে বাজে রান্না খেতে হচ্ছে বেচার আগে। কেন সোয়াবিন খেলাম যে আমরা, টেস্ট তুমি বানিয়েছো, আমি তো বানাই, ব্যাস আর কি যাই। তো এখন আমরা খেয়ে দিয়ে নেবো। শোনো না, একটুখানি না দুলে দিকে তাকাবে, একটুখানি পুরো পেন্ডুলামের মতো দুলছো তুমি, এরকম এরকম পড়াশোনা করছি, মুখস্থ করছো পড়া। তো আমরা কি বেরোবো আজকে গ্যালারিয়াতে? আমার এই ফোনটা অলমোস্ট দেহ রাখতে চলেছে, একটু প্রচন্ড হয়ে গেছে। ওকে কি আমরা একটা গান স্যালুট দেবো? দিয়ে না না, ওটা বলছে তো নিয়ে নেবে, একটু টাকা ফাঁকা দেবেও বলছে পরিবর্তে নিয়ে। আমাদের বাড়িতে একটা ভালো ফোন আছে, ওর ফোন, যেটা মানে আমাদেরই ফোন আর কি, একই ব্যাপার। তো এই ফোনটা খুবই মানে ভালো, মানে এটাতে আমাদের ব্লগ হয়ে যাচ্ছে, এতে খুব সুন্দর সুন্দর ফটো আসছে, যে ফটোগুলো তোমরা এখন দেখছো। আমি মাঝে মাঝে নিজেই ভুলে যাচ্ছি কোনটা DSLR তোলা ছিল কোনটা, আমার ফেসবুকের DP এটাতে তোলা। আমি সবাইকে বলবো যে এটা তো DSLR তোলা, এটার জন্য সুন্দর এসে, তারপর দেখলাম যে না এটা এটাতেই তোলা। তো এই ফোনটা যথেষ্ট ভালো আমি বুঝে গেছি, মানে ফটো ভিডিওর জন্য। আর ফোনে আমরা আর কিছু দেখি না, বাকি সবে সেম, কাজ বলতে ওই কাজটাতেই দরকার হয়, বাদ বাকি আর কোনো কাজই দরকার হয় না সেভাবে ফোনের আমাদের। তো এটা হচ্ছে ব্যাপার, স্যার এখন নতুন একটা ফোন কিনবে, তার জন্য হয়তো কিনবো না। না না, যদি আমার আমার বক্তব্য অনুযায়ী যদি কিনতে হয় আনলকটি কেনে। আমার ফোনটা যেরকম লকড ফোন, আমি টি মোবাইলের সাথে কিনেছি, তো ও যদি আমার মনে হয় যদি ও আনলক কেনে তাহলে ওর এখনই কিনে নেওয়াটা বেটার হবে, কারণ এরপরে সব কিছুর দাম আরও বাড়বে এরপরে। এই এই সেলটাতেই ওর কিনে নেওয়াটা বেটার আমার মতে। এক্স্যাক্টলি, এরপরে কেনার কোনো মানে হয় না। আর তোমার ফোনের যা অবস্থা সেটা যে কোনো সময় বলতে পারে,
টাটা শুরু স্লো হয়ে গেছে আর কিচ্ছু হয়, আর ওর কাছে স্লো ফোন, ওইটা একটু চাপের, হাত থেকে ছুঁড়ে ফেলে পড়ে যেতে হবে, ছুঁড়ে পড়ে যেতে পারে না, ছুঁড়ে ফেলে দিতে পারে লিটারালি। আমার যে লাল ফোনটা ছিল এর আগে, আমি ওপোর ফোনটা ইউজ করতাম, আমার ফোনটাকে কতবারও ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমার মনে হতো ফোনটার ব্যথাটা আমি ফিল করছি, এরকম একটা অবস্থা। সেটাও এখন করছে ওর নিজের ফোনটার সাথে, সে মানে টিপেই যাচ্ছে, আমি যে দাঁড়াও দাঁড়াও ওকে একটা দম নিতে দাও, ওর সেটা পছন্দ হয় না, তো ওটার জন্য ওর একটা প্রবলেম। তো যাই হোক, খিচুড়ি ঠান্ডা হয়ে গেছে হালকা হালকা, ততক্ষণ বকবক করছিলাম, আমি ওয়েট করছি কখন মুখে যাবে। এত ঠান্ডা পড়েছে যে মানে একদম মানে চাদর থেকে বেরোতে ইচ্ছে করছে না। বাইরে বেরোতে পারছি না, কিছু করতে পারছি না, বাট আমরা ডিসাইড করেছি কালকে কোনো না কোনো ভাবে বাইরে বেরোবো। সারাটা দিন বাড়িতে বসে থাকলে একটু মানে ডিপ্রেশন টাইপ ফিল হচ্ছে, ওই জন্য আমি ভাবলাম যে অনেকক্ষণ এক জায়গায় বসে কাজ করলে আবার কোমরে ব্যথা ব্যথা হতেও পারে। তো আমি এখন যাচ্ছি তৃষিতার জন্য কফি আনতে, তৃষিতা ওখানে বসে বসে কাজ করছে, তো একটু কফি খেলে চাঙ্গা হবে, তাই তো? দুজনেই খাবো, আমি একটু কম খাই, তুমি একটু বেশি খাবে। কি কি কফি খাবে বলো, তুমি যা আনবে তাই খাবো। তুমি হাত দিয়ে কি করছো? তোমার গালে এমনি 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 করে দিচ্ছি থুতনিতে। চিনি কম, কিন্তু চিনি খাও না আবার ওই জন্য। নিজের জন্য কফি নিয়ে এসেছে আর সঙ্গে খাচ্ছে হচ্ছে বিস্কিট, আর আমি বানিয়েছি। আমাদের বিস্কিটটার সাইজ দাও, দেখিয়েছি এর আগের দিনকেই দেখিয়েছি, পুরো একদম সোনেকা বাট হ্যাঁ। আর আমি এখানে আমার জন্য বানিয়েছি হচ্ছে পপকর্ন। এখানে এরকম যে পপকর্নগুলো আসে আমার কাছে, এটা খুবই হেল্পফুল আমার জন্য, অন্তত সন্ধ্যে স্ন্যাক্সে এটা আমার জন্য একদম পারফেক্ট স্ন্যাক্স, কারণ সৌরদীপ তো খায় না, এটা আমি একাই খাবো। এটা বানানোর সঙ্গে সঙ্গে আমাকেও বললো যে তুমি বানাচ্ছ খাও, বাট আমায় কিন্তু বলবে না, কারণ স্যারের হচ্ছে বয়স হয়েছে আর দাঁতে ঢুকে যায়, তাই তো? আমার বয়স হয়েছে বলে জানো, আমার পপকর্ন খেলে ছোটবেলা থেকেই দাঁতে এখানে এখানে খুঁচে খুঁচে, ওটা বয়স হওয়ার একটা লক্ষণ। আমার পিছনে থেকে আমাকে মুখ ভেঙানো তোমার, দেখাচ্ছি তোমাকে আমি, দাঁড়া। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, আমাদের ডিনার হয়ে গেছে আর একদম রিমো এখানে ওর PS5টাকে লাগিয়ে খেলার জন্য ব্যস্ত হয়ে গেছে। আজকে সেরকমভাবে কিছু করার ছিল না আমাদের, তাও ঘরের মধ্যে দিনটা কাটালাম, কীরকমভাবে কাটালাম না কাটালাম আমাদের ছোট্ট ছোট্ট কিছু ক্লিপস দেখালাম। তো কীরকম লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও, যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি এখন আমাদেরকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো চলো টাটা, আর শেষ করার আগে একটা কথা বলে রাখি, কালকে হচ্ছে 19 তারিখ, কালকে মামামের জন্মদিন। আমরা ভাবছি মামামের জন্মদিনে সারপ্রাইজ এখান থেকে কিছু প্ল্যান করা যায় কি না, অনেক কিছু ভাবনা চিন্তা চলছে। তো কি হয় কি না হয় কালকের ব্লগটা চোখ রাখো, কালকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো টাটা।